रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। ঠিক রাস্তার মুখে যেখানে আমি চুল কাটি, অনেক বছর ধরেই কাটছে এবং বলতে ভালো লাগছে, যখন দেশের গভর্নমেন্ট একটা ছোট্ট প্রবলেমকে সলভ করতে পারে না তখন আমাদেরকে এগিয়ে আসতে হয়। আমি জানি আপনারা অনেকেই হরিভূমিকে ফোন করছেন মায়েদের পেনশন নিয়ে, বলছেন 500 টাকা করে দিতে, কিন্তু আমরা তো 1000 টাকা করে ঠিক করেছি। এবং আমরা চাই সাধারণ মানুষ, ধরুন একটা দোকান, দাদা এখানে চুল কাটেন, মাসে 300 টাকা হয়তো দিতেই পারবেন, এবং যারা চুল কাটাতে আসেন তারাই যাদেরকে রেফার করবেন, আমাদের 100 জন হয়ে গেলেই আমরা একজন মায়ের হাতে 1000 টাকা করে 12 মাস তুলে দিতে পারবো। তাই শ্রীরামপুরের সব দোকানকেও বলছি, যারা এগিয়ে আসতে চান আমাকে কল করে নেবেন, আমার নাম্বার এখানে রয়েছে, তাও বলে দিচ্ছি 9830379639। ভারতবর্ষের ইতিহাসে হয়তো প্রথম যখন নাগরিকরা এগিয়ে আসছে নাগরিকদের সমস্যার সমাধান করতে। আপনার বয়স এখন হয়তো 20 বা 40, একদিন আপনি 65-তে পৌঁছাবেন, তখন আপনার পাশে কে দাঁড়াবে? যদি এই প্রশ্নটা বারবার মনে জাগে তাহলে জানবেন যে আপনি বাবা হন মা হন, আমাদের দেশের ছেলে মেয়েরা কেন তাদের পাশে দাঁড়াতে পারবে না? আজকে যেটা 1000 টাকা, হয়তো আজ থেকে 5 বছরের মধ্যে সেটা 6 থেকে 8 হাজার টাকা হয়ে যাবে। যদি সবকটা দোকান এগিয়ে আসে এবং তাদের দোকানের 1% সেলও যদি এগিয়ে দেয়, তাহলে ভারতবর্ষ জুড়ে আন্দোলন হয়ে যাবে, যে আন্দোলনে কাউকে কাঁদতে হবে না, সবাই হাসতে হাসতে এই আন্দোলনে পা মেলাতে পারবেন। তাই সকালের সূর্যের দিকে দেখে ভাবুন যে আপনার হাতে কী কী আছে আর কী কী করতে পারবেন। অনেক ধন্যবাদ। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম।